বেশিরভাগ ক্ষেত্রেই রামচন্দ্রকে আমরা এইভাবে দেখতেই অভ্যস্ত, হাতে তীরধনুক, পাশে সীতামাতা। কিন্তু আজকে যে মন্দিরের কথা বলবো, সেই মন্দিরে রামচন্দ্র আসলেই রাজা, রাজার রানী হলেন সীতামাতা। 350 বছরের পুরনো, প্রায় 28 ফুটের রামচন্দ্র, যার গাত্রবর্ণ সবুজ, মুখে রয়েছে একটি ছোট্ট গোঁফ। এটুকু শুনে যদি ভীষণ অবাক হন, তাহলে অবাক হওয়া এখনও বাকি আছে, কেননা রামচন্দ্র এবং সীতামাতার মাথার উপরই বিরাজমান বাগদেবী সরস্বতী। দাঁড়িয়ে রয়েছে ঠাকুর দালানে। ঠাকুর দালানটা সত্যিই অসাধারণ। আজকের সম্পূর্ণ পর্ব জুড়ে ভিন্নধর্মী জাগ্রত এই রাম মন্দিরের ইতিহাস, পুজোপাঠ সব কিছু তুলে ধরব আপনাদের সকলের সামনে। শুরু করছি মূল পর্বের ভিডিও। আজকে যাত্রা শুরু করলাম সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছির পরের স্টেশনই রামরাজাতলা, যেখানে আনুমানিক 350 বছর আগে রামচন্দ্রকে রাজা হিসেবে পুজো করা শুরু হয়েছিল, এবং সেখান থেকেই জায়গার নাম হয়েছে রামরাজাতলা। সেই রামরাজাতলা স্টেশনেই পৌঁছব। প্রায় সুদীর্ঘ 4 মাস ধরে এই রাম ঠাকুরের পুজো হচ্ছে কিন্তু এখানে, এবং শুরু হয়েছিল রামনবমীর দিন এবং শেষ হবে এই শ্রাবণ মাসের শেষ রবিবার। তার আগেই একবার আপনাদেরকে ঝটিকা সফরে নিয়ে চলে এলাম রামরাজাতলায়। হাওড়া থেকে যদি কেউ আসেন ট্রেনে করে, তাহলে কিন্তু গ্যালোপিন ট্রেন ছাড়া যে কোনো ট্রেনে উঠতে পারেন, এবং মাত্র 2টি স্টেশন পরে কিন্তু আপনারা পৌঁছে যাবেন রামরাজাতলায়। ট্রেন থেকে নেমে স্টেশনের পেছন প্রান্তে চলে এসেছি একবারে, এবং এই রাস্তা ধরে যেদিক দিয়ে মানুষ এগিয়ে চলেছেন ওখান দিয়ে আমরা এগিয়ে যাব। সাবধানে রেললাইন পার করে আমরা কিন্তু অপর প্রান্তে পৌঁছে গেছি। এরপরে কিন্তু রামরাজাতলা বাজারের ভেতর দিয়ে মিনিট 7 থেকে 10 যদি আমরা হাঁটি, তাহলে কিন্তু আমরা ডান দিকে আমাদের রাম মন্দির কিন্তু দেখতে পেয়ে যাব। রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ, দুধারে দোকান রয়েছে এবং মাঝখান দিয়ে কিন্তু টোটো গাড়ি কিন্তু অবাধে যাতায়াত করছে। সুতরাং বাচ্চা এবং বয়স্ক যদি কেউ আসেন, তাহলে কিন্তু খুব সাবধানে যাতায়াত করবেন এই রাস্তার ভেতর দিয়ে। রাম মন্দিরের উদ্দেশ্যে রামরাজাতলা থেকে ঠিক বেরিয়েই সোজা রাস্তা বাড়াবো। অত্যন্ত সাবধানে প্রায় 7 থেকে 8 মিনিট হাঁটার পরে কিন্তু চোখের সামনে একেবারে সেই রাম মন্দির দেখতে পাচ্ছি। ব্যানারে লেখা রয়েছে শ্রী শ্রী রাম মন্দির, এবং আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু পাশেই মিষ্টির দোকান রয়েছে, যেমন মন্দিরের আশেপাশে থাকে, এবং সেই বিখ্যাত রামচন্দ্র এবং সীতামাতার ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে মন্দিরের একেবারে মেন এন্ট্রান্সের সামনে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ছোট্ট গলির ভিতর দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, এবং শ্রী শ্রী রাম মন্দির এবং ছবি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানে, রাজা রামচন্দ্র এবং সীতামাতার। প্রবেশ করছি গলির ভেতর দিয়ে, এবং চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জাগ্রত ঐতিহাসিক রাম মন্দিরে। গলিতে প্রবেশ করি, ডান হাতে প্রথমেই পড়লো মিষ্টির দোকান। এখান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টি নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন। এছাড়াও আরও অনেক দোকান রয়েছে গলির ভেতরেই, প্রচুর মানুষজন কেনাকাটিও করছেন। এবং আমরা আগিয়ে যাচ্ছি কিন্তু মন্দিরের উদ্দেশ্যে। ঠিক এই খেলনা দোকানটির বাঁ দিকে আমরা কিন্তু ঘুরে গেলেই সেই মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি একেবারেই। এখানে কিন্তু জুতো খুলে আপনারা নিশ্চিন্তে পৌঁছে যাবেন মন্দিরের ভেতরে। পুরনো মন্দিরের ভেতরে নতুন রাম মন্দির, যেটা 2020 সালে নির্মাণ হয়েছে, সেটারই ফলক দেওয়া রয়েছে। এবং মন্দিরে প্রবেশ করেই প্রথমেই বাঁ হাতে আমরা দেখতে পেলাম কিন্তু বজরংবলীর মূর্তি, এবং সেখানে কিন্তু পুজো চলছে, এবং অবশেষে দেখা মিলল সেই রাজা রামচন্দ্রের। তার পাশেই রয়েছে সীতামাতা, এবং অসংখ্য দেবদেবী রয়েছেন কিন্তু একই সঙ্গে, এবং পূজিত হচ্ছে নিত্যদিন প্রায় 4 মাস ধরে। ২৬টি দেবদেবী রয়েছেন কিন্তু রাজা রামচন্দ্র এবং সীতামাতার সঙ্গে। ছোটখাটো খুঁটিনাটি কিছু তথ্য আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি এই মন্দির সম্পর্কিত। দাঁড়িয়ে রয়েছি শ্রী রামচন্দ্রের মন্দির, রামরাজাতলার অত্যন্ত জাগ্রত, অত্যন্ত বিখ্যাত সেই মন্দিরের সামনে, যেখানে এই মন্দিরের অনেক কটি বিশেষত্ব রয়েছে। সুউচ্চ রাম ঠাকুর যেমন রয়েছেন, সেরকম একমাত্র এই মন্দিরেই কিন্তু আপনারা দেখতে পাবেন গোঁফওয়ালা রাম ঠাকুর, অর্থাৎ এখানকার রাম ঠাকুর সুউচ্চ, তার রং রয়েছে সবুজ রঙের, এখানে করা রয়েছে। এবং এখানকার তৎকালীন রাজা অযোধ্যারাম চৌধুরী যিনি ছিলেন, তিনি স্বপ্নাদেশে এরকম রাম ঠাকুর কিন্তু দেখেছিলেন। এবং আমরা অন্যান্য সব জায়গায় যেভাবে রাম ঠাকুরকে দেখতে অভ্যস্ত, তিনি বনবাসে যাচ্ছেন সেরকম অবস্থায় রাম ঠাকুর, অর্থাৎ তার হাতে তীর্ধনুক রয়েছে এবং তার সাথে সীতামাতা এবং লক্ষণ রয়েছে, কিন্তু এখানে তিনি সভা পরিষদে উপস্থিত রয়েছেন। তিনি কিন্তু প্রায় দীর্ঘ 4 মাস ধরে পুজো পার্বণ চলে, এবং এই সামনে রবিবার, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ রবিবার, কিন্তু ধুমধাম করে শোভাযাত্রা করে এই রাম ঠাকুরের বিসর্জন অনুষ্ঠান সুসম্পন্ন করা হয়। তো
প্রচুর মানুষজন আসেন, প্রতিদিন নিত্য পুজো হয় ভগবানের, এবং এখানে সব কিছু আজকে আপনাদেরকে তুলে ধরছি, অত্যন্ত সুন্দর লাগবে আজকের এই পুরো পর্ব। প্রচুর মানুষজন আসেন এবং রামনবমী থেকে এই শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত রামরাজাতলায় প্রচুর ভক্ত সমাগম ঘটে, এবং নাম শুনেই বুঝতে পারছেন সেই রাম ভগবানের নামে কিন্তু এই রামরাজাতলা। তৎকালীন রাজা অযোধ্যা রাম চৌধুরী স্বপ্নাদেশ পেয়েছিলেন, কিন্তু স্বপ্নাদেশ পেলেও এই রাম ঠাকুরের পুজো করাটাও তার কাছে অতটাও সহজ হয়ে দাঁড়ায়নি। কেননা তৎকালীন সমাজে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বিদ্যার দেবী অর্থাৎ বাগদেবীর আরাধনা করা হতো। সুতরাং বাগদেবীর আরাধনা বন্ধ করে রাম ঠাকুরের পুজো করা নিয়ে প্রচুর পরিমাণে দ্বন্দ্বের তৈরি হয়। এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্যই রাজা অযোধ্যা রাম চৌধুরী তখন পরামর্শ দেন যে রাম ঠাকুরের পুজো হলেও রামচন্দ্র এবং সীতামাতার ওপরে বিরাজমান হবেন বাগদেবী সরস্বতী। তখন থেকেই 5টি সরস্বতী ঠাকুরের মূর্তি কিন্তু এই রাজা রামচন্দ্র এবং সীতামাতার মাথার উপরে বিরাজ করেন, এবং সরস্বতী পুজোর দিন থেকেই কিন্তু এই ঠাকুর তৈরির কাজ সূচনা করা হয়। প্রতিদিনই এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়, প্রচুর মানুষ অঞ্জলি দেন রাম ঠাকুরের সামনে, অঞ্জলি দিচ্ছেন মানুষজন। তারই ভিডিও রইল আপনাদের সকলের জন্য। প্রত্যহ নিয়ম করে কিন্তু পুষ্পাঞ্জলির সাথে সাথে মঙ্গলঘট পুজো করা হয়। আপনাদেরকে দেখাচ্ছি সেই মঙ্গলঘট পুজো করারই দৃশ্য। ভিতরে কিন্তু পুজো পাঠ চলছে, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন এই জাগ্রত রাম ঠাকুরের কাছে। রামনবমীর দিন তিল ধারণের জায়গা থাকে না, পুরো রাম রাজাতলা আলাদাই একটা আমেজে থাকে পুজোর দিনগুলোতে। এখানে কিন্তু অন্নভোগের ব্যবস্থা আছে 250 টাকা এবং 200 টাকা করে, এবং সেই শ্রাবণ মাসের শেষ রবিবার অর্থাৎ 27 শ্রাবণ কিন্তু এই রাম ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা কিন্তু বের হবে এই রামরাজাতলার রাস্তা দিয়েই। প্রায় 4 মাস থাকার পর কিন্তু রাম ঠাকুর এবার বিদায় নেবেন এই বছরের মতো, আবার পরে রামনবমীতে কিন্তু রাম ঠাকুর ফিরে আসবেন এই মন্দির দালানে। কিন্তু ততদিনের জন্য কাউকে নিরাশ না করার জন্যই 2020 সালে কিন্তু স্থায়ীভাবে রামচন্দ্র এবং সীতামাতার মূর্তি প্রতিষ্ঠা করা হয়, সম্পূর্ণ পাথর দিয়ে, অত্যন্ত সুন্দর কারুকার্য আপনাদেরকে দেখাচ্ছি। এই মূর্তিটি কিন্তু আমরা সচরাচর দেখেই অভ্যস্ত, যেখানে রামচন্দ্রের হাতে তীর্ধনুক এবং পাশে কিন্তু সীতামাতা রয়েছেন, অর্থাৎ বনবাসে যাওয়ার সময়কার এই চিত্রই কিন্তু সারা বিশ্ব জুড়ে পূজিত হয়। কিন্তু এই মন্দিরের বিশেষত্ব যেটা আপনাদেরকে দেখালাম, সেখানে কিন্তু রামচন্দ্র লঙ্কা জয় করে আসার পর রাজা রামচন্দ্রে পরিণত হয়েছেন, এবং তার পাশে কিন্তু রানী সীতামাতা রয়েছেন। সেরকম আদলেই কিন্তু এই রামের রাজসভা তৈরি করা হয়েছে এই মন্দির চত্বর জুড়ে। অর্থাৎ আপনারা যদি সময় আসেন, অর্থাৎ রামনবমী থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত আসেন, তাহলে কিন্তু দুই রাম ঠাকুরেরই কিন্তু আপনাদের দর্শন হয়ে যাবে এই একই মন্দির প্রাঙ্গণে। প্রচুর মানুষজন আসেন, রামচন্দ্র সীতামাতা এবং বজরাংবলী নিচে রয়েছেন, তার ঠিক পাশেই রয়েছে কিন্তু ভোলে বাবার একই রকম একটি পাথরের দারুণ সুন্দর কাজ করা মূর্তি, এবং নিচে রয়েছে কিন্তু শিবলিঙ্গ। আপনাদেরকে দেখালাম দারুণ সুন্দর ঠাকুর দালান, সব কিছু আপনার মন জুড়িয়ে যাবে যদি আপনি এখানে আসেন। মন্দিরে কিভাবে আসবেন, মন্দিরের ছোটোখাটো ইতিহাস সব কিছু আপনাদেরকে জানালাম। এবার কিভাবে পুজো দেবেন তার প্রক্রিয়াটা আপনাদেরকে বলে দিই। আপনারা ফুলের ডালি যদি নিতে চান, তাহলে কিন্তু ধূপ ফুল আপনারা 20 টাকা করে ডালি পেয়ে যাবেন। মন্দিরের ভেতরেই তার দোকান রয়েছে, আপনারা কিন্তু সুন্দর করে সেখান থেকে ডালি সংগ্রহ করতে পারেন। আর যদি আপনারা মিষ্টান্ন দিয়ে পুজো দিতে চান, তাহলে কিন্তু মন্দিরের বাইরে দোকান রয়েছে, সেখান থেকে নিজেদের পছন্দ মতো মিষ্টান্ন কিনে আপনারা পুজো দিতে পারবেন। এছাড়াও আপনারা নিজেদের মনের মতো করে ধূপ মোমবাতি সামান্য প্রণামী দক্ষিণা এবং নিজেদের মনের মতো করে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। সেক্ষেত্রে পুরোহিতদের কোনোরকম কোনো জোর জবস্তি নেই এই মন্দির চত্বরে। দারুণ সুন্দর ফুলের ডালি রয়েছে, প্রতিটি ফুলের ডালিতেই একটি করে ফোটা পদ্ম ফুল এবং সূর্যমুখী ফুল রয়েছে, অত্যন্ত সুন্দর দেখতে লাগছে। মন্দিরের ভেতরেই দোকান রয়েছে, আপনারা সেখান থেকে 20 টাকা দিয়ে কিনতে পারেন, এছাড়াও বাইরে থেকেও কিনতে পারেন। এবার সমগ্র মন্দির চত্বর ঘুরিয়ে দেখাবো। মানুষজন কিন্তু নিষ্ঠাভরে পুজো করছেন, প্রণাম করছেন ভগবান রামচন্দ্রের চরণে। এবং মন্দিরের ভেতরটা যদি আপনাদেরকে দেখায়, নিচে রয়েছে একবারে মঙ্গলঘট, সারিবদ্ধভাবে দেবদেবতারা রয়েছেন। বললাম যেটা আপনাদেরকে, 26 ধরনের দেবদেবতা কিন্তু রয়েছেন এই মন্দির চত্বরে। বাঁ দিকেই রয়েছে বজরাংবলীর মূর্তি, সেখানেও কিন্তু নিত্য পুজো হয়। দারুণ সুন্দর করে মালা দিয়ে কিন্তু বজরাংবলীকে সাজিয়ে তোলা হয়েছে, ঘণ্টা বাজছে, দারুণ সুন্দর একটা এনভায়রনমেন্ট পুরো মন্দির জুড়েই।
এবং মূল মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে বামন অবতার, অর্থাৎ এখানেও কিন্তু নানান ধরনের দেবদেবী রয়েছেন সমগ্র মন্দির চত্বর জুড়ে। প্রত্যহ দুপুরবেলায় কিন্তু হোমযজ্ঞ হয় এবং পেছনের মন্দিরগুলি বন্ধ করা হয়ে গেছে ইতিমধ্যে, যেহেতু প্রায় দুপুর গড়িয়ে গেছে, এবং এরপরে কিন্তু মূল মন্দিরে হোমযজ্ঞ হবে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আজকের পর্ব জুড়ে একেবারে এক্সক্লুসিভলি। ঠাকুরমশাই কিন্তু জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছেন এবং হোমযজ্ঞ চলছে, শ্বেত পদ্ম ব্যবহার করা হচ্ছে কিন্তু হোমযজ্ঞের কাজে। আপনাদের সকলের জন্য আরেকবার রাম ঠাকুরের দর্শন, এই রামরাজাতলার বিখ্যাত রামরাজার দর্শন এবং তার সাথে সীতামাতা ও ২৬ দেবদেবীর দর্শন একই সঙ্গে। সকলে নিজেদের মনস্কামনা চেয়ে নেবেন, অত্যন্ত জাগ্রত ঠাকুর, একবার অন্তত দর্শন করতে আসতে পারেন এই মন্দির চত্বরে। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।